বক্তব্য চলছিল, শুনেছেন সেখানে ঠাকুর বলছেন তোমাদের যা প্রমাণ নেই তার উপর তোমরা কোনো কথা বলবে না। এ প্রমাণ আছেন তিনি এই যুগের যুগাবতার, তিনি পরম মৃত্যুঞ্জয়ী। 1960 সাল 26শে ডিসেম্বর 27শে ডিসেম্বরের যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা সেন্ট্রাল লাইব্রেরিতে করে পেয়ে যাবেন। যদি না পান, এখানকার আমাদের যারা সন্তান দল বেদকর্মী ভাই বোনেরা আছেন তাদের কাছে দয়া করে খোঁজ করবেন, আশা করি তাদের কাছ থেকে পেয়ে যাবেন, যার মাধ্যমেই হোক। তাই প্রমাণ ভিত্তিক তিনি যুগাবতার, এরকম প্রমাণ কিন্তু আমি অন্তত আমার এই জীবনের সেই কালী পুজো, দুর্গা পুজো, শিব পুজো থেকে হরিরাম থেকে শুরু করে আজ এই সন্তান দলের মঞ্চে পৌঁছে আমি এরাম প্রমাণ পাইনি কোনো ধর্মগ্রন্থে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি কারুর থাকে সে আমাকে জানাবেন। নির্বিকল্পে ছিলেন মিতবত, রাজধানীর ওপরে, কোনো আশ্রমে নয়, কোনো বন জঙ্গলে নয়, প্রত্যন্তর গ্রামে নয়, কোপার রাজধানীর ওপর, সেখানে রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা এসে গোল করে ঘিরে বসেছিলেন। তারা মিরাকাল দৃশ্য দর্শন করছিলেন আধ্যাত্মিক জগতে। তাই এখনো সেই 25শে ডিসেম্বর তিনি 21 দিন কয়েক ঘন্টা বাদে যোগ নিদ্রা ভঙ্গ করে উত্থান হয়েছিল তার, সেই 25শে ডিসেম্বর এখনো আড্ডা পিঠে মহারামের মধ্যে দিয়ে বিরাট করে মহারাম হয়, ওই আড্ডা পিঠের স্বামীজিরা করেন বালক ব্রহ্মচারীর মহারাম। কে এই বালক ব্রহ্মচারী মহান বালক ব্রহ্মচারী মহারাজ? অবতার 6 বছর 5 বছর 6 মাস বয়স থেকে দীক্ষা দিচ্ছেন, 170 বছরের মনাই ফকিরকে দীক্ষা দিলেন। যে মনাই ফকির দরগা গল্প কথা নয়, প্রমাণ ভিত্তিক। বাংলাদেশে যদি এখনো যান, বাংলাদেশে খোঁজ নেবেন মনাই ফকির দরগা আছে কিনা, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে নেন। তাই সন্তান দলের প্রকৃত ধর্ম হলো প্রমাণ ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সুর ভিত্তিক, গণিত ভিত্তিক। তা বন্ধুগণ, আপনারা এই যে রামনায়ণ করছেন, সন্তান দল যে রামনায়ণ করে, এই খোল পিটিয়ে কর্তাল পিটিয়ে, এই নামের কি বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক ব্যাখ্যা আছে? এই নাম করে একবিংশ শতাব্দীর বিজ্ঞান সভ্যতার যুগে আমরা পৌঁছেও এখনো যদি কর্তাল খোল বাজিয়ে রামনায়ণ করে থাকি, সেটা হাস্যকর ব্যাপার হয় না? না, এটা বিজ্ঞান ভিত্তিক, এটা যুক্তি ভিত্তিক, এটা গণিত ভিত্তিক। মৃত লোক বেঁচে উঠতে পারে, এটাও বিজ্ঞান ভিত্তিক, এটা যুক্তি ভিত্তিক, এটা গণিত ভিত্তিক। যদি বলেন এই নামগানের কি গণিত আছে, কি বিজ্ঞান আছে, এরও বিজ্ঞান আছে। কি বিজ্ঞান আছে দেখুন, বিজ্ঞানে কেমিস্ট্রিতে বলছে শব্দে রাসায়নিক বিক্রিয়া হয়, শব্দে সাউন্ডে, সাউন্ড অ্যাকশন, তাতে রাসায়নিক বিক্রিয়া হয়। খুব জোরে যদি শব্দ করা যায়, অ্যাসিটিলিন গ্যাস, যারা কেমিস্ট্রির ছেলে পিলে আছেন তারা শুনতে পাচ্ছেন, অ্যাসিটিলিন গ্যাস ভেঙে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন হয়ে যায়, শব্দের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া হয়। আরো গভীর তত্ত্ব বলছি, আমরা যে জীব দিয়ে খাদ্য আরোহণ করি, জিহ্বা দিয়ে বা জীব দিয়ে আমরা যে বিভিন্ন খাদ্য স্বাদ আরোহণ করি, আমরা যে চোখ দিয়ে দেখি, এই যে কান দিয়ে শুনি, কান দিয়ে যে আমরা শব্দটা শুনি, আমরা জীবতে যে খাদ্য খাই, সেটাও এক ধরনের শব্দ বা সাউন্ড। কিভাবে সম্ভব? আমরা জীবের মাধ্যমে যে খাদ্য খাই, সেই খাদ্যের মধ্য দিয়ে যে আমরা ঝাল, টক, নোনতা, মিষ্টি, এই যে পঞ্চ কষার যে স্বাদ আমরা টেস্ট, এই যে আমরা অনুভূতির জগতে আসছে, আপনারা বলবেন আমরা জীবের মাধ্যমে স্বাদ গ্রহণ করছি। কিন্তু বন্ধুগণ, জীব গ্রাহক, জীবের ওপর যখন খাদ্যটা যাচ্ছে,